শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল এয়ারপোর্টিক আয়োজিত হোম স্কুল কার্যক্রম। আজ আমাদের সাথে আছে ইফা জাহা, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় পাঁচ হিসাব এই চ্যাপ্টার একটি সিলেবাস নিয়ে আলোচনা করব। এই সিলেবাসের প্রশ্নটি তোমাদের এসডব্লিউ হিসাবে থাকবে। তোমরা তোমাদের স্কুলের যে এসডব্লিউ খাতা আছে সেখানেই তোমরা এই এসডব্লিউটি করবে। চলো আমরা আমাদের প্রশ্নটি আগে দেখে নিই। ডর সিমেন্টের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিল 2018 সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চ 3 2000 ব্যাগ সিমেন্ট ক্রয় 6 লক্ষ টাকা। মার্চ 6 ব্যাগ প্রতি উত্তোলন 1,50,000 টাকা। মার্চ 8 রড সিমেন্টের পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা। এটা হচ্ছে মাপার জন্য যে স্কেলটা। মার্চ 12 পাতমা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বি ক্রয় 1 লক্ষ টাকা। মার্চ 18 পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। মার্চ 20 300 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 5,000 টাকা। মার্চের 26 তারিখে পাতামা ট্রেডার্সের নিকট রোডে 40 ব্যাগ সিমেন্ট ফেরত এল। মার্চ 28 রড সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2 লক্ষ। মোটর ভ্যান ক্রয় 25,000 টাকা। এখন কি অ্যান্সার হচ্ছে? উপযুক্ত তথ্য হতে আয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। এখানে আয় বলা হয়েছে। আয় মানে হচ্ছে আমার টাকা আসবে অথবা আমার বিক্রি করে আমার টাকা আসার সম্ভাবনা আছে। এখন দেখো আমাদের আয় কোথায় আছে। মার্চের 12 তারিখে দেখো ফার্মা ট্রেডার্সের নিকট থেকে 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। এটাই হচ্ছে তার আয়। কিন্তু খেয়াল করো এই 1 লক্ষ টাকা বিক্রি করেছে, বিক্রি করার পর কিন্তু তার ফেরত এসেছে কোথায়? মার্চের 26 তারিখে ফার্মা ট্রেডার্সের নিকট হতে 40 ব্যাগ সিমেন্ট ফেরত আসছে। তাহলে কিন্তু সে ফার্মার কাছ থেকে 1 লক্ষ টাকা কিন্তু তার আর পাবে না, কারণ ফার্মা ট্রেডার্স কিন্তু তাকে 200 ব্যাগ সিমেন্ট প্রথমে বিক্রি করা হয়েছিল কিন্তু সে 40 ব্যাগ সিমেন্ট ফেরত দিয়ে দিয়েছে। তাহলে তার আয় পরিমাণটা কিন্তু কমে যাবে। এটা আমরা কীভাবে করবো অঙ্কে দেখো। মোট আয় পরিমাণ নির্ণয় মার্চের 8-12 তারিখে দিয়েছি সিমেন্ট বিক্রি সিমেন্ট বিক্রি করেছিল ছিল 1 লক্ষ টাকা। এখানে আমি 1 লক্ষ টাকা দিয়েছি। এখন দেখে এই অঙ্কে ফেরত আছে বিক্রয় ফেরত, যেহেতু বিক্রয় ফেরত আছে এই জন্য আমরা কী করতে হবে মাইনাস করে দিতে হবে। সেটা মার্চের কত তারিখে ঘটনা দেখো, মার্চের 26 তারিখের ঘটনা। তাহলে মার্চ 26 দিয়ে মাইনাস সিমেন্ট ফেরত, ফেরত দিয়েছে কত ব্যাগ সিমেন্ট? 40 ব্যাগ। কিন্তু আমাদের এখানে টাকাটা উল্লেখ করা নাই যে 40 ব্যাগ সিমেন্টের প্রাইস কত, কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো কীভাবে? আমরা জানি 200 ব্যাগ সিমেন্ট কিনেছে সে 1 লক্ষ টাকাতে। তাহলে আমরা 40 ব্যাগ সিমেন্টের দাম অবশ্যই বের করতে পারবো। তাহলে আমরা 1 লক্ষ ভাগ 200 গুণ 40 দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের 40 ব্যাগ সিমেন্টের প্রাইসটা আমরা পেয়ে গেছি কত? 20,000 টাকা। এখন আমাদের সে এই 1 লক্ষ থেকে 20,000 বাদ দিয়ে আসতেছে 80,000 টাকা। সে 80,000 টাকাই হচ্ছে তার অ্যান্সারটি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি এটা কীভাবে বের করেছি। এই জন্য এখানে যদি ফেরত না থাকতো তাহলে তার 1 লক্ষ টাকাই হতো তার আয়। লক্ষ্য করো আমি কি বলেছি, যদি ফেরত না থাকতো তাহলে তার 1 লক্ষ টাকা হতো। আর যেহেতু ফেরত আছে তাই ফেরতটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটুকু থাকবে সেটাই হচ্ছে তার জন্য আয়। আমার ক অ্যান্সার পেয়ে গেছি। খ কি বলেছে দেখো, মার্চের 3 থেকে মার্চের 12 তারিখে লেনদেনকে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। এখানে আমার কাছে কিন্তু দুটি জিনিস জানতে চাইছে, একটা হচ্ছে ডেবিট ক্রেডিট আর একটা হচ্ছে কারণ। এখন মার্চের 3 তারিখে কি বলেছে, 2,000 ব্যাগ সিমেন্ট ক্রয় করেছে কত দিয়ে? 6 লক্ষ টাকা। আমরা জানি কিনলে আমাদের কি হয়, ক্রয় আমাদের ডেবিট, কারণ আমাদের ক্রয় হচ্ছে ব্যাগ দেয় বাড়লে ডেবিট হয়। আর এই জন্য লিখেছি মার্চের 3 তারিখে যে লিখেছে, আমরা এখানে ছটা কিভাবে করেছি দেখো, লক্ষ্য করো তারিখ পক্ষ বা হিসাব যে কোনটা লিখতে পারবো, ডেবিট ক্রেডিট টাকা কারণ, এইভাবে আমরা ছকটা তৈরি করেছি। এখন আমরা ক হিসাব ডেবিট আর নগদ হিসাব করেছি ক্রেডিট। কেন? কারণ আমরা ক্রয় করলে আমার ব্যাগ হয়েছে আর আমার নগদ টাকা চলে গেছে। আমরা জানি সম্পদ যদি চলে যায় তাহলে হয় ক্রেডিট। টাকার পরে 6 লক্ষ বুঝে গেছি কারণ। এখন আমার এই ক্রয় হিসাবটা কেন ডেবিট হয়েছে সেই কারণটা লিখতে হবে। ক্রয়টা ডেবিট হয়েছে কারণ ব্যয় বৃদ্ধি, এই জন্য আমরা লিখেছি ব্যয় বৃদ্ধি। আর নগদটা কেন ক্রেডিট হয়েছে, আমার সম্পদ চলে গেলে আমরা জানি নগদ ক্রেডিট হয়, এই জন্য আমরা লিখেছি সম্পদ হ্রাস। এই কারণ হচ্ছে যে আমাদের হিসাবে পাঁচটা ভাগ করা হয়েছে, আয় ব্যয় সম্পদ দায় সেটা বৃদ্ধি না হ্রাস সেটাই এখানে দেখা হচ্ছে কারণ। পরেরটা আছে 6 তারিখে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন বলতে এখানে বোঝাচ্ছে কারবারে টাকার প্রয়োজন করেছিল তাই কারবার ব্যাংক থেকে টাকাটা উঠে গেছে। এক্ষেত্রে কারবারে নগদ অর্থ এসেছে এবং ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। আর আমরা জানি নগদ আসলে দেবি আর নগদ চলে গেলে দেবি। এই জন্য আমরা মার্চের 6 তারিখে লিখেছি
নগদা হিসাব ডেবি ব্যাংক হিসাব ক্রেডিট তার নামে টাকা বসিয়েছি নগদ কারবারে এসেছে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক থেকে টাকা চলে গেছে তাহলে সম্পদ হ্রাস পেয়েছে তার নামে আমরা ঠিক এইভাবে লিখেছি মার্চের 8 তারিখ বলেছে র ও সেমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় এটা হচ্ছে নতুন স্কেল এটা হচ্ছে মাপার স্কেল মাপার স্কেল যদি হয় তাহলে হচ্ছে একটা অফিসের একটা সরঞ্জাম এটা আমরা অফিস সরঞ্জাম নামে লিখবো অফিস সরঞ্জাম হিসাব দেবি আর নগদা হিসাব দেবি তোমরা এক্ষেত্রে লক্ষ্য করবো অফিস সরঞ্জাম কোন কোন হিসাবগুলো হয় যেমন এসি কম্পিউটার মেশিনারি যে জিনিসগুলো সেগুলোকে আমরা অফিস সরঞ্জাম হিসাবে চিহ্নিত করবো এখানে আমরা মাপার স্কেল তুলেছি এই জন্য অফিস সরঞ্জাম হিসাব দেবি কারণ আমার সম্পদ এসেছে বিনিয়োগ আমার কি হয়েছে নগদ অর্থটা চলে গেছে এই জন্য আমি লিখেছি নগদ হিসাব ক্রেডিট সম্পদ এসেছে দেখে দেখে আমরা লিখেছি সম্পদ বৃদ্ধি আর নগদ সম্পদ চলে গেছে দেখে আমরা সম্পদ হ্রাস কথাটা লিখেছি মার্চের 12 তারিখ কি বলছে ফাতেমা ট্রেডার্সের নিকট 200 বেড সিমেন্ট বিক্রয় এখন ফাতেমা ট্রেডার্সের থেকে আমরা 200 বেড সিমেন্ট বিক্রি করেছি এখন খেয়াল করো এখানে আমাদের ফাতেমা ট্রেডার্সের নিকট থেকে আমরা 200 বেড সিমেন্ট বিক্রি করেছি সেক্ষেত্রে কি হয়েছে আমার দেনাদার কিন্তু বেড়ে গেছে কীভাবে দেনাদার বেড়েছে কারণ বিক্রি করলে আমাদের আয় হয় বিক্রি করলে আমাদের কি হচ্ছে আয় হচ্ছে আর আমার কি হচ্ছে অন্যদিকে আমি ধারে বিক্রি করেছি দেখো এখানে আমি ধার কিভাবে বুঝলাম ফাতেমা ট্রেডার্স কথাটা লেখা আছে ফাতেমা ট্রেডার্স হচ্ছে আমার একজন দেনাদার ধারে বিক্রি করেছে দেনাদার আর দেনাদার আমার জন্য কি সম্পদ যদি এখানে নাম না থাকতো তাহলে আমি বুঝতাম এটা নগদে বিক্রি করা আছে নাম থাকলে বুঝতে হবে এটা ধারে আর বিক্রির সাথে সম্পর্ক হচ্ছে কি দেনাদারে তাহলে আমি কি লিখবো এখানে দেনাদার হিসাব দেবি আর আমাদের কি হবে বিক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট টাকার ঘরে ডেবিট যত টাকা এবং ক্রেডিট যত বসাবে এখন আমাদের কি হচ্ছে দেখো দেনাদার আমার সম্পদ কিন্তু দেনাদার আমার জন্য সম্পদ কারণ ফাতেমার কাছ থেকে কিন্তু আমি টাকাটা এখন পাইনি এক সময় পাবো এই জন্য আমার সম্পদ সম্পদ নেই আর বিক্রি করলে আমার কি হচ্ছে আয় বাড়ছে আয় হচ্ছে আমার জন্য ক্রেডিট আয়ও বৃদ্ধি পাচ্ছে আমরা জানিস ধারে বিক্রি করলে আমাদের সাথে দেনাদারের সম্পর্ক আমাদের বলেছিল 3 থেকে 12 তারিখে লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট মিলিত আমাদের কিন্তু এই অঙ্কটা এখানে শেষ হলো এখানে যদি আমি নামটা উল্লেখ না করতাম তখন আমার এই জায়গাটা কিন্তু তখন হতো আমার নগদান হিসাব দেবে আর বিক্রয় হিসাব হয়ে যেত ক্রেডিট এখন যেহেতু আমার নাম আছে এই জন্য আমি লিখতেছি দেনাদার ফাতেমা হিসাব দেবে আর বিক্রয় হিসাব ক্রেডিট ক্ষয় উত্তর আমাদের শেষ এবার আসুন ক মার্চের 18 থেকে মার্চের 28 তারিখে লেনদেনগুলোর শ্রেণী উল্লেখ করতে বলেছে শ্রেণী আমরা জানি আমাদের হিসাবকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয় আমাদের হিসাবকে কিন্তু 5টি শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পদ ব্যয় আর দায় ও মালিকানা শর্ত এই 5 শ্রেণীতে ভাগ করা হয় আমাদের একটা হিসাবকে আমাদের যখন শ্রেণী উল্লেখ করতে বলবে তখন এই আমাদের 5টাতে কোন ভাগে যাচ্ছে সেইটা লিখতে হবে তাহলে আমরা দেখি মার্চের 18 পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি তুমি যার কাছ থেকে টাকাটা পাইতা তার কাছ থেকে তুমি চেকটা পেয়েছো কার কাছে পাওয়া যায় দেনাদারের কাছ থেকে কিন্তু টাকা পাওয়া যায় তুমি কিন্তু এখন নগদ পাবে পেয়েছো কি চেক যেহেতু চেক বলেছি এই জন্য আমি ব্যাংক শব্দটি ইউজ করবো দেখো 2018 সালের মার্চের 18 তারিখে লিখেছি ব্যাংক হিসাব আর দেনাদার প্রাপ্য হিসাব যেটাই দেখো সেটাই সব যে কোনো একটা লিখতেই হবে ব্যাংক আমার জন্য আমি আগে লিখে দিয়েছি সম্পদ শ্রেণীভাগে আমি লিখছি সম্পদ হিসাব দেনাদার আমার জন্য সম্পদ কারণ তার কাছ থেকে আমি অর্থটি পাবো এই জন্য সম্পদ হিসাব লিখলাম তারপর কি বলছে 300 ডলার আনার জন্য ট্রাক ভাড়া প্রদান এখন ডলার হচ্ছে তোমার পণ্য পণ্য ক্রয়ের যে পরিবহন সেটাকে বলা হয় ক্রয় পরিবহন এখানে কিন্তু আমি স্থায়ী সম্পদ আনতেছি না এখানে আমি আনতেছি কি আমার প্রোডাক্ট কারণ সেই হচ্ছে ডলার সিমেন্টের ব্যবসা এই জন্য এখানে আমি লিখবো কি ক্রয় পরিবহন হিসাব লক্ষ্য করো এখানে যদি আমি কোনো স্থায়ী সম্পদ কিনে নিয়ে আসতাম তখন কিন্তু আমি ক্রয় পরিবহন লিখতাম না ধর আমি যদি ফ্রিজ কিনে নিয়ে আসতাম সেটার জন্য যদি পরিবহন খরচ হতো তখন আমি লিখতাম অফিস সরঞ্জাম হিসাবে অথবা যদি আমি একটা আলমারি কিনে নিয়ে আসতাম সেটার জন্য যদি পরিবহন হতো তখন কিন্তু আমার আলমারি হিসাব আসবাব হিসাবে আমি লিখতাম মোট কথা স্থায়ী সম্পদে কি নিয়ে যে পরিবহন সেটা স্থায়ী সম্পদের নাম লিখতে হয় আর পণ্য কেনার সময় যে পরিবহন সেটাকে বলে হয় আমাদের কর পরিবহন তাহলে এখানে পণ্য কিনেছি সেটার পরিবহন ক্রয় পরিবহন হিসাব দেবে আর যেহেতু তোমার নগদ অর্থ চলে যাচ্ছে এই জন্য নগদ হিসাব হচ্ছে ক্রেডিট ক্রয় পরিবহন আমার জন্য শ্রেণীবিভাগে হচ্ছে ব্যয় কারণ আমার টাকাটা চলে যাচ্ছে এগুলো ব্যয় হিসাব
আর নবম আমরা দেখি সম্পদ, তাই আমরা দেখেছি সম্পদ হিসাব। মার্চের 26 তারিখ ফাতেমা ফেডারসের নিকট হতে 40 ব্যাংক সিমেন্ট ফেরত আসলো। লক্ষ্য করো এখানে আমার কিন্তু ফেরত আসছে, তার মানে আমার এটা বিক্রয় ছিল। বিক্রয় ফেরতের জায়গাটা যদি বুঝতে হয় আগে বিক্রয় জায়গাটা বুঝতে হবে। বিক্রয় জায়গাটা কেমন হয়? নর্মালি আমাদের যদি ধারে যদি বিক্রি জায়গা জানা কি দেনাদার হিসাব ডেবিট লিখি আর বিক্রয় হিসাবটা লিখি ক্রেডিট। যদি ধারে বিক্রি করে থাকি আর ফেরত সবসময় কিন্তু ধারে হয়, লক্ষ্য করো ফেরত কিন্তু কখনো নগদ হবে না। এই ভুলটা তোমরা কিন্তু প্রায় করে থাকো। যেহেতু এখন ফেরত দিয়েছে তার মানে কি দেনাদার এখন আমার কমে যাবে, যখন বিক্রি করেছিলাম তখন আমার দেনাদার বেড়ে গিয়েছিল, আর যখন বেড়ে গিয়েছিল তখন দেনাদার আমার ডেবিট করেছিলাম। এখন যেহেতু আমার দেনাদার কমে যাবে ফেরত দিয়েছি, তাই কমে গেলে আমি কোন দিকে নিয়ে যাবো, দেনাদারকে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাবো। আর ডেবিট হবে বিক্রয় ফেরত হিসাব, এটা যদি ধারে বিক্রয় সময় হয় তাহলে ফেরতের জায়গাটা হবে কি এটার উল্টোটা। আমি দেখেছি বিক্রয় ফেরত হিসাব আর দেনাদার হিসাব। বিক্রয় ফেরত আমার জন্য কি আয় হিসাব, আর দেনাদার আমার জন্য কি হচ্ছে সম্পদ হিসাব। এখানে কি হচ্ছে বিক্রয় ফেরত দেওয়ার কারণে আয়টা কমে যাচ্ছে, বিক্রয় ফেরত দেওয়ার কারণে কি হচ্ছে আয়টা কিন্তু কমে যাচ্ছে। এবার আসো 28 অবধি রড সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় করেছে। তুমি একটা কিন্তু গাড়ি কিনছো আর এটা তোমার জন্য কি একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কিন্তু সবসময় স্থায়ী সম্পদের নামে লিখতে হয়, এই জন্য আমরা লিখেছি মোটর ভ্যান হিসাব। আর যেহেতু নগদ টাকা কিনছি এই জন্য নগদ টাকা চলে গেছে আর নগদ হিসাব, তাহলে আমার মোটর ভ্যান হিসাব আমার জন্য সম্পদ এবং নগদ হচ্ছে আমার জন্য সম্পদ। এই প্রশ্নটা অনেক সময় একটু চেঞ্জ দিয়ে আসে যে কারণ সহ শ্রেণী বিভাগ উল্লেখ করো। যদি তোমাদের কাছে যে কারণ জানাতে চায় তখন জাস্ট এখানে একটা কারণের ঘর কাটবা এবং সম্পদ বাড়ছে না কমছে কি কারণ, যে আমরা ডেবিট ক্রেডিটে যেভাবে কারণ লিখেছি সেইভাবে কারণ লিখে নিয়ে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণ কমপ্লিট করে। আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটা করেছি সেটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। রবিবার দিন তোমরা হোমওয়ার্ক জমা দিলে তোমাদের স্কুলের সহসম ভবনে এবং বুধবার দিন সেই হোমওয়ার্ক খাতাটা নিয়ে যাবে, আমরা চেক করে দেবো। আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ।